মার্কেন্টাইল ব্যাংক প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মাজহারীন খান দর্শক আজ আমরা মাদক নির্মূলে সুস্থ বিনোদনের ভূমিকা নিয়ে কথা বলবো আমাদের সাথে রয়েছেন অতিথি হিসেবে অধ্যাপক ডক্টর মেহেজাবিন হক চেয়ারম্যান এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছি এস ডি রুবেল বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য শুরুতে এস ডি রুবেল আপনার কাছে জানতে চাইব যে আসলে মাদক নির্মূলে সুস্থ বিনোদন কতটুকু প্রয়োজন মাদক নি সঙ্গীত একটা আসলে আমার কাছে মনে হয় যে সঙ্গীত মানুষের বিনোদনের একটা খোরাক মানুষের স্বস্তির একটা চ্যাপ্টার মানুষের অব্যক্ত কিছু না বলা যে কথাগুলো সেগুলোর একটা মানে বলার একটা মাধ্যম সঙ্গীতের ব্যক্তিত্ব যদি আমি বলতে যাই ছোট করে তো সেটা অনেক দিকে মিন করানো যায় তো সেই ক্ষেত্রে আপনার যেটা প্রশ্ন হচ্ছে যে মাদক নির্মূলে আপনার সুস্থ বিনোদনের ব্যাপকতা কতটুকু আমার কাছে মনে হয় যে প্রথমে যদি আমি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করি যে সেটা হচ্ছে যে আপনি আপনি যারা মাদক সেবন করে অ্যাকচুয়ালি তারা কারা মাদক আমার কাছে মনে হচ্ছে যে বিভিন্ন সার্কামস্ট্যান্সেসে যারা আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট যারা একটু ফ্রাস্ট্রেটেড যারা একটু ব্যাকওয়ার্ড কিংবা সামহাউ যারা নিজেকে খুব একটা সমাজে প্রতিষ্ঠিত করতে পারেনি এই হতাশা যাদের মধ্যে বেশি আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম আপনার স্টাডিগুলোতে এরই খুব একটা কিছুর উপর আঁকড়ে ধরে স্পেশালি মাদকের উপর আঁকড়ে ধরে বাঁচতে চায় অনেকে কিন্তু পজিটিভলিও আছে অনেকে সাকসেসফুল না হতে পারলে অনেকে সোশ্যাল ওয়ার্কের উপর চলে যায় সেটার উপর আঁকড়ে ধরে বাঁচতে চায় যে আমি তো কিছু করতে পারিনি আমি এভাবেই দেখি কিছু করতে পারি কি না কিন্তু ব্যাড ট্রেন্ডটা হচ্ছে যারা আসলে বেশি পরিমাণ হতাশাগ্রস্ত এবং যারা মনে করে যে আমি আনসাকসেসফুল এদের এই হতাশাগ্রস্ত থেকে আমার কাছে মনে হয় যে এরা মাদক সেবন করে ম্যাক্সিমাম তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ধরেন সুস্থ সমাজে এবং যেটা অ্যাজ ইউজুয়াল একটা সোসাইটিতে বিনোদন মানুষকে অনেক কিছু কিন্তু ভুলে রাখতে সাহায্য করে এবং সুস্থ শুদ্ধ এবং যেটা ইউনিক বিনোদন যেটা সেটা কিন্তু আসলেই মানুষকে আপনার অনেক কিছু থেকে দূরে রাখতে সাহায্য করে হ্যাঁ তা আমি মনে করি সেক্ষেত্রে ধরেন আপনার মাদক যারা সেবন করে তাদেরকে আমি বলবো যে এমনও দেখেছি যে যারা মাদক সেবন করে তারা অনেকে আবার খুব গান পাগল আবার যারা অনেকেই আছে যারা গান টান শোনে না তারা শুধু মাদক নিয়েই আছে তো আমার কাছে মনে হয় এইটা আপনার যে প্রশ্ন কঠিন একটা প্রশ্নের উত্তরে যদি আমি শর্টলি বলতে যাই আমার কাছে বলতে হবে যে টু সাম এক্সটেন্ড এটা আমার কাছে মনে হয় যে আপনার সুস্থ বিনোদন শুদ্ধ বিনোদন অন্তত মানুষকে সাহায্য করে তাকে খারাপ কাজগুলো কিংবা কোনো কিছুর প্রতি আসক্তি থেকে দূরে রাখার ভাষা আসলে সুস্থ বিনোদন আমরা কোনটাকে বলি এখনকার যে বিনোদনের সংজ্ঞা সেটি তো আসলে পাল্টে গেছে অনেকটাই হ্যাঁ অনেকটাই পাল্টে গেছে যেহেতু আমি একজন মনোবিজ্ঞানী ওই দিক থেকে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে যে আমাদের মেন্টাল হেলথটা ভালো রাখার জন্য বজায় রাখার জন্য এটার সাথে সম্পৃক্ত যেই কাজগুলা আমাদের জীবনের বিভিন্ন পার্টগুলা যেগুলি অ্যাকচুয়ালি আমাদেরকে কে দিচ্ছে আমাদের মনের প্রশান্তি প্রফুল্লতা বজায় রাখার জন্য এটার পেছনে মন ভালো রাখার জন্য কিন্তু আমাদের খাদ্য গ্রহণ খাদ্যাভাস এটারও যেমন প্রয়োজন আছে আমাদের শারীরিক ব্যায়াম হাঁটা চলা এগুলিরই যেমন একটা ভূমিকা রয়েছে একইভাবে সমান কিন্তু ভূমিকা রাখে যে কোনো ধরনের সুস্থ বিনোদন সুস্থ বিনোদন বলতে আমরা খেলাধুলা বোঝাচ্ছি আমরা গান করা আমরা যে কোনো ধরনের চারুকলার সাথে সম্পৃক্ত থাকা হ্যাঁ এগুলি আমাদের মনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে যেহেতু আমরা এখনকার প্রেক্ষাপটে যদি বলতে হয় তাহলে দেখা যাচ্ছে যে এখনকার দিনে মানুষের উপর স্ট্রেসটা চাপটা অনেক বেশি প্রত্যাশা অনেক বেড়ে গেছে পিতা মাতা কর্মক্ষেত্রে সব জায়গায় এবং তার নিজেরও কিন্তু নিজের প্রতি প্রত্যাশাটাও বেড়ে গেছে সো আমরা এখন একটা অনেক কম্পিটিটিভ একটা সমাজে বসবাস করছি তো সেখানে যখন চাওয়া পাওয়াগুলা পূরণ হয় না মানুষের মনের মধ্যে কিন্তু নানা রকম ক্লেদ জমে সো যখন এই ক্লেদগুলো জমছে সেটা কিন্তু আমাকে কি করতে হবে সেটা নিয়ে বসে থাকলে আমি অসুস্থ হয়ে পড়ব সেটাকে আমার ঝেড়ে ফেলতে হবে ঝেড়ে ফেলার ক্ষেত্রে সুস্থ বিনোদন অনেকখানি ভূমিকা রাখে কখনোই কিন্তু আমাদের মনের এই ক্লেদগুলাকে বা আমার মনের এই যে যন্ত্রণা যন্ত্রণাগুলাকে সবসময় ওষুধের মাধ্যমে কিংবা কোনো যেটা আমরা আজকের যে বিষয় যে মাদকের মাধ্যমে আমাদের সমস্যাগুলা কিন্তু আরও বেড়েই যাবে সেটা কিন্তু কখনোই সমাধানের দিকে নিয়ে যাবে না বরং আমরা দেখেছি একটা সুন্দর গান সেটা কিন্তু শুনলে আমাদের মনটা ভরে উঠে আমাদের মনটা শান্ত হয়ে ওঠে এরকম যে কোনো ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গে সংযুক্ত থাকলে আমরা ভালো থাকতাম সেক্ষেত্রে আপনি তো একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত নিয়ে আপনার সময় কাটে তো আমরা দেখছি যে বিনোদন এখন একটা ইন্ডাস্ট্রিতে রূপ নিচ্ছে শিল্পে রূপ নিচ্ছে এবং এই শিল্পের ইন্ডাস্ট্রির সাথে অনেক কর্মীও তৈরি হয়েছে যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে তা আমার কাছে যেটি আপনার জানার আছে সেটি হচ্ছে যে এই 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 ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের সাথে সাথে মানুষগুলো যারা বা ধরনের বিনোদন চর্চার সাথে জড়িত সেই সংখ্যা কি আস্তে আস্তে কমে যাচ্ছে আমার কাছে মনে হয় যে সুস্থ সভ্য দেশে এবং মানুষের সুস্থ বিনোদন ছাড়া মানুষ তো বাঁচতে পারে না আসলে বিনোদন কিন্তু মানুষের জীবনের অন্যতম একটা অধ্যায় যেটা মানুষের জন্য প্রয়োজন মানুষের সুস্থ থাকার জন্য প্রয়োজন উনি একটু ইঙ্গিত করেছে সেদিকে তো সেটা হচ্ছে যে এখন দেখেন এটা আমাদের আমাদের সংস্কৃতির যে ব্যাপ্তি যদি সেদিকে বলতে চাই আমার কাছে মনে হয় যে আমাদের সংস্কৃতির এখনও কিন্তু আমরা একটা বেশ বড় পোষণ আমাদের কিন্তু এখনও কিন্তু ধরেন সংস্কৃতি অনেকগুলো অধ্যায় কি এখনও পর্যন্ত কিন্তু ইনস্টিটিউশনালি কিংবা বলবো যে অনেকে মানসিকতায় স্বীকৃতি দেওয়ার প্রবণতাটা কিন্তু আসেনি বাংলাদেশে প্রথমত তো বলবো যে সেটা হচ্ছে যে একটা প্রথম উপায় মানে ব্যাপার আর সেকেন্ড ব্যাপার যেটা হচ্ছে যে দেখেন এই সংস্কৃতি বলতে আমার কাছে এন্ড অফ দি ডে যেটা মনে হয় যে সংস্কৃতি চর্চা যারা করবে ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় তাদেরকে একটা আলোকিত মানুষ হওয়া উচিত এবং এই আলোকিত মানুষ না হলে আমার কাছে মনে হয় গীতিকার সুরকার শিল্পী নায়ক নায়িকা কিংবা আবৃত্তিকার কিংবা চারুশিল্পী এরা কিন্তু যে খুব একটা মানুষের হৃদয়ের দরজায় নক করতে পারবে সেটা আমার কাছে একটু কম বিশ্বাসযোগ্য মনে হয় আমার হৃদয় যদি আলোকিত না হয় আমি যদি আপনাকে রিড করতে না পারি তা আপনার মনের ভাষা নিয়ে কী করে আমি সৃষ্টিশীল কাজ করব না তা আমার কাছে মনে হয় যে প্রথমত বাংলাদেশের ইনস্টিটিউশনালি আমাদের কালচারাল যে প্র্যাকটিসটা এটা সর্বক্ষেত্রে একটু বাড়ানো উচিত যে যেটা পছন্দ সবাইকে গানই করতে হবে গান লিখতে হবে কিংবা চিত্রশিল্পী হতে হবে কিংবা আবৃত্তি করতে হবে কবিতা লিখতে হবে খেলতে হবে ঠিক তা না যার সাথে যেটা যায় যার আত্মার আকুতি যেদিকে যায় আমার কাছে মনে এই চর্চাগুলো আমাদের প্রাথমিকভাবেই আমাদের গার্ডিয়ানের যেই একটা লেভেল থাকে যখন শিশু বেড়ে ওঠে সেখান থেকেই কিন্তু আমাদের লাইফে ইনক্লুড করা উচিত হ্যাঁ কিন্তু আশির দিকে আসলে বিনোদনের সংজ্ঞা যেভাবে ছিল নব্বই এর পরে আমরা দেখি যে বিনোদনের সংজ্ঞা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে আর মিলেনিয়ামের পর আমরা দেখি যে সেটি আরও অনেক বেশি পরিবর্তনের দিকে যাচ্ছে এবং বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্ক এবং সোশ্যাল সাইট নিয়েই এখনকার জেনারেশন বেশি ব্যস্ত হয়ে পড়ছে এটি কি আসলে সুস্থ বিনোদন থেকে ছেলেমেয়েদেরকে কি অনেকটা দূরে সরিয়ে দিচ্ছে না আমি আপনাকে একটু ইন্ডিকেট করার চেষ্টা করেছিলাম যে সুস্থ বিনোদন শুদ্ধ বিনোদনটা কিন্তু আমাদের বয়র থেকে আমাদের প্রত্যেকের সাথে থাকা উচিত আপনি দেখেন যতগুলো উন্নত দেশ আছে বিশ্বে এরা কিন্তু কালচারালি এবং সাংস্কৃতিকভাবে অনেক ডেভেলপ কিন্তু এবং তারা কিন্তু দেশ হিসেবে অনেক ডেভেলপ হ্যাঁ তা আমাদের দেশে কিন্তু এইটা এই জায়গায় কিন্তু একটা বার আছে কিন্তু আমাদের দেশের এখনও যেমন আমি আমি কিন্তু মাস্টার্স করেছি কেমিস্ট্রিতে কিন্তু আমি এখনও আমি রিসার্চার তো আমি যেটাকে বলি আমার ফাদার মাদার প্যারেন্টস কিন্তু কখনও চাইনি যে আমি কালচারালি নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করি হ্যাঁ কিন্তু ধরেন এটা পরিবেশগত বলেন আর পারি পারিবারিকই বলেন কিংবা ধরেন আমার মনের ইচ্ছা কিংবা ফ্যাট ফরচুন যদি বলেন আমি সঙ্গীত শিল্পী হয়েছি পড়াশোনা শেষ করার পরেও তো এখন এখন যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি ছোটোবেলায় একটা বার্ডেন একটা বারের মাঝখানে আমি অ্যাগেনস্টে এটাকে ওভারকাম করে আমাকে আর্টিস্ট হতে হয়েছে তো এটা তো ধরেন শুধু আর্টিস্টও না আমি বলবো যে আমি চেষ্টা করি যে সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত থাকার তো আপনার যেটা বলবো যে প্রথমেই যদি আপনাকে কিংবা দশটা শিশুকে দশটার মধ্যে যদি পাঁচটা ছয়টা শিশুকে সংস্কৃতি চর্চায় প্রপারলি এনকারেজ না করে তাহলে তো আপনার আলটিমেটলি কী হবে সেই ছয়টা বাচ্চাও কিন্তু বড় হয়ে কিন্তু তার ফাদার মাদারের যে ক্যারেক্টারটা সেটাই ম্যাক্সিমাম সে রিসিভ করবে তো এখন যেটা আপনি বলেছিলেন প্রথম যে সংস্কৃতি চর্চা আসলে কমে যাচ্ছে এটা যে এটা ঠিক বলবো না এভাবে তবে আমার কাছে মনে হয় যে সংস্কৃতি চর্চার প্রফেশনের জায়গাটা আরও বেশি সমৃদ্ধ হওয়া উচিত যাতে করে মানুষ অ্যাজ ইউজুয়ালি এই প্রফেশনে নিজেকে জড়িত করে আর আপনি সেকেন্ড যেটা বললেন যে সামাজিক মাধ্যমের জন্য কি সংস্কৃতি চর্চা ব্যাহত হচ্ছে কিনা আমার কাছে মনে হয় দেখেন একসময় আমি শুধু বাংলাদেশের গান কিংবা কলকাতার গানের উপর ডিপেন্ডেন্ট ছিলাম আমি পজিটিভ ওয়েতে যদি বলি এখন কিন্তু আমি হাতের কাছে আমি জাস্টিন বিভারে গান শুনি হ্যাঁ আমি ধরেন অ্যালেনের গান শুনি কিংবা আগে যারা মাইকেল জ্যাকসন ছিল ম্যাডোনা যারা তারা কিংবা কিংবা জেনিফার লোফটিভটা দেখতে যাচ্ছেন যেভাবে এখানে একটু বলবো যে পজিটিভ অনেক কিছু আছে কিন্তু প্যারেন্টসদের উচিত শিশুদেরকে পজিটিভ ওয়েতে ধাবিত করা এই ব্যস্ত সময় আসলে প্যারেন্টসরা কতটুকু টাইম দিতে পারে সেটি নিয়েও আসলে জানার একটি বিষয় আছে কিন্তু এসজি রোবেল যে কথাটি বলল যে একটি শিশু আসলে সুস্থ বিনোদনটা খুঁজে পাবে সেই শিশু বয়স থেকে এবং সেটির প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে যখন সে আসলে প্রাতিষ্ঠানিকভাবে কোনো শিক্ষা কেন্দ্রে যায় তো যখন আসলে এই স্কুল কলেজ বা প্রাতিষ্ঠানিক শিক্ষায় সে শিক্ষিত হওয়ার জন্য তার পারিবারিক শিক্ষা থেকে সে বাউন্ডারি পার হচ্ছে সেখানেই তো একটা সুস্থ বিনোদনের ব্যবস্থা হওয়া উচিত কিন্তু আমরা দেখছি যে এখনকার বিভিন্ন ইংলিশ মিডিয়াম বলেন বাংলা মিডিয়ামই বলেন আমাদের কালচার আমাদের ঐতিহ্য সেটির চর্চা যেমন কমে গেছে তেমনি বলতে হচ্ছে যে আসলে এই সুস্থ বিনোদন তৈরি করার জন্য তাদের যে মানসিকতা যে কে কোন দিকে আগ্রহী তারা কি করতে চায় সে বিষয়টি নিয়েও কিন্তু একটু কম রিসার্চ হচ্ছে গবেষণা হচ্ছে বা শিশুর মন আসলে কি চায় কিভাবে তাকে কাজ করতে দেওয়া উচিত সেটি নিয়ে কাজ কম হচ্ছে আপনি কি একমত কিনা এখন যে দিকগুলো দেখা যাচ্ছে ছেলে মেয়েদের ক্ষেত্রে যে বাবা মারা তাদের লেখাপড়া নিয়ে এত বেশি উদ্গ্রীব থাকছেন যে সেটাকে একমাত্র প্রায়োরিটি দিচ্ছেন প্রাধান্য দিচ্ছেন এবং সেটার জন্যই তারা ছুটছেন কোচিং থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু এই লেখাপড়াটা তার ভালো হবে যদি পাশাপাশি তার মনের মন মননের বিকাশের জন্য কাজগুলি করানো হয় আবার অনেক পিতা মাতা আছেন যে একই তার বাচ্চাকে স্কুলের কোচিংয়েও নিচ্ছেন ড্রয়িংয়েও নিচ্ছেন গানেও নিচ্ছেন ক্যারা কাড়াতেও নিচ্ছেন নানা জায়গায় নিচ্ছেন এখন সেখানেও কিন্তু একটু কথা থেকে যাচ্ছে যে বাচ্চাটা আগ্রহী কেনা অনেক সময় মায়ের ইচ্ছাতে মা নিজে গান শিখতে চেয়েছিলেন সে পারেন নাই তাই উনি জোর করে তার বাচ্চাকে গানের স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছেন হয়তো বাচ্চাটার গানের দিকে শখ নাই ওর হয়তো নাচে আছে কিংবা ড্রয়িংয়ে আছে বা অন্য কোনো কিছুতে আছে এই জায়গাগুলো আসলে প্রথমে তো একটু অনুসন্ধান করতে হবে শিশুর সামনে ও জগৎটাকে অবশ্যই আমাদেরকে উপস্থাপন করতে হবে যাতে শিশু তার ভালো লাগার থেকে সেগুলি বেছে নিতে পারে এবং এগুলি সবচেয়ে ভালো হতে পারে যদি স্কুলের কারিকুলামের মধ্যে এগুলি সব কিছু ইনক্লুডেড থাকে সেখানে যেন শুধু লেখাপড়ার উপরেই একমাত্র এমফাসিস না দেওয়া হয় যদিও আমরা বলি যে আমাদের স্কুলের কার্যক্রমগুলোর মধ্যে এই বিষয়গুলা রয়েছে শুধু লেখাপড়ায় একমাত্র উদ্দেশ্য নয় কিন্তু অনেক সময় হয়ে যায় কি যে এটার উপর আমরা এতটা বেশি ভার দিয়ে দিচ্ছি যে অন্য জিনিসগুলোকে আমরা তখন উপেক্ষা করছি কিন্তু আপনি সর্বোচ্চ ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় থেকে আপনি কি আসলে হ্যাপি যে আপনার ইউনিভার্সিটির যে সাহিত্য চর্চা হচ্ছে সাংস্কৃতিক চর্চা হচ্ছে বা সুস্থ বিনোদন নিয়ে যে কাজ হচ্ছে সেটার জন্য আপনি হ্যাপি আমি বলবো যে হ্যাঁ কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে টিএসি কেন্দ্রিক বা বিভিন্ন ডিপার্টমেন্টেরও কিন্তু নিজস্ব কিছু তারা তৈরি করছে বিভিন্ন সংগঠন তৈরি করছে এখানে যখন কেউ আসে একজন ভর্তি হচ্ছে একজন নবীন শিক্ষার্থী সে কিন্তু তার পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় সে যদি ডিবেট চায় সে ডিবেটে যেতে পারে গান ভলেন্টিয়ার সার্ভিস যে কোনো জায়গায় ফটোগ্রাফি হতে পারে চলচ্চিত্র হতে পারে যেকোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারে আপনারা বলছিলেন বারবারই যে ইউনিভার্সিটি বা প্রাতিষ্ঠানিক শিক্ষা যাতে বেশি করে মেন্টাল হেলথের কাউন্সিলিং সেন্টার রাখা হয় সেটার পাশাপাশি কি আপনি মনে করেন যে এর চেয়েও সুস্থ বিনোদনের ব্যবস্থা করা আরো বেশি জরুরি যাতে কাউন্সিলিং সেন্টারে কাউকে না যেতে হয় আসলে কাউন্সিলিং সেন্টারের প্রয়োজন হবেই যেমন ডক্টরের প্রয়োজন হবেই সেটা থাকবে কিন্তু কম যাতে হয় অল্পতেই যদি নিজেকে সে ভালো রাখতে পারে এখানে প্যারেন্টিংয়ের একটা বড় ভূমিকা আছে আশপাশের পরিবেশের একটা ভালো একটা প্রভাব রয়েছে কারণ একজন মানুষ তো সে এককভাবে বেড়ে ওঠে না তার পরিবেশ তার পরিবার তার সমাজ তার উপর কিন্তু প্রভাব ফেলছে তো সব কিছুরই আসলে সম্মিলনেই একটা কিছু বেড়ে ওঠে স আমি যদি একটা ইতিবাচক বিকাশ দেখতে চাই সেক্ষেত্রে অবশ্যই এই দিকগুলোর প্রতি আমাকে নজর রাখতে হবে তবেই একজন মানুষ সুস্থ হয়ে সে বলছিলেন যে খালি হতাশ হলেই কিন্তু একজন মাদকের আশ্রয় নেবে না সবাই নাই না অনেকেই কিন্তু সেটাকে ম্যানেজ করতে পারছে অনেকে পারছে না প্রেমে ব্যর্থ হয়ে কেউ কয়েকদিন মন খারাপ থাকলেও আবার সে ভালো হচ্ছে কেউ আবার মাদক নিজেকে কন্ট্রোল করতে পারছে আবার কিছু কিছু আছে যে কৌতূহল বসত মাদক গ্রহণ করছে এখানে আমাদের আসলে আমাদের ব্যক্তিত্বের ধরনের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে কিছু কিছু ব্যক্তিত্ব আছে যে অন্যের দ্বারা খুব সহজে প্রভাবিত হয় তো তখন তারা খুব সহজে মাদকে ধাবিত হতে পারে এখানে একটা সুবিধা আছে যেহেতু অন্যের দ্বারা খুব সহজে প্রভাবিত হয় তাকে কিন্তু পজিটিভ দেখেও প্রভাবিত করা সম্ভব সেই স্ট্রেনগুলা যে কিভাবে আমি নিজেকে আনহেলদি কোনো প্র্যাকটিস থেকে নিজেকে আমি বিরত রাখব সেই জায়গাটা আসলে তৈরি করার একটা ব্যাপার রয়েছে এস রুবেল আপনি তো গান করেন এবং গানে কখনো প্রতিযোগিতায় অনেক দূর চলে যাওয়া যায় কখনো লাইফে হতাশা আসে আপনারা গানের মধ্যে কিছু কথা থাকে যেমন আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান তো সেই কথাগুলোর মধ্যেই কিন্তু ফুটে ওঠে যে আগের সময়গুলো অনেক সুন্দর ছিল এবং সেখানে কিন্তু এত প্রতিযোগিতা ছিল না এবং ছেলেমেয়েদেরকে নিয়ে এত চিন্তা করতে হতো না যে সুস্থ বিনোদন কি এটি দেয়া হচ্ছে কি দেয়া হচ্ছে না বা তাদের মন নিয়ে এত চর্চা আপনারা নিজে থেকেই কিন্তু সেই সময়গুলো পার হয়ে আসতে পারছেন কিন্তু এখনকার ছেলেমেয়েরা পারছে না কি কারণ এর পেছনে কারণ কি যে আমাদের শিক্ষার চর্চাটা স্টার্টিংয়ে আমাদের অনেক ভুল আছে আর কি হ্যাঁ যেমন ধরেন এখন আপনাকে একটা একটা প্র্যাকটিক্যাল এক্স মানে এক্সাম্পল দিব আমি সেটা হচ্ছে যে আপনি একটা উনি আমি দুজনই একটা কথা বলতে চাইলাম যে আলোকিত মানুষ ফার্স্ট করতে হয় কিন্তু মানুষকে আপনি অনেক শিক্ষিত লোক আছে দেখবেন যে আজকে কি হচ্ছে একটা স্কুলের অধ্যক্ষ একটা বাচ্চাকে নৃশংসতার পরিচয় দেয় এই যে এখন নুসরাতের যে ঘটনাটা তার মানে কি শিক্ষক কিন্তু মানসিকভাবে আলোকিত না কিন্তু সে শিক্ষক হয়েছে সে শিক্ষিত হয়েছে পড়াশোনায় তার মন কিংবা মানসিকতা শিক্ষিত হয়নি মানে আমার কাছে মনে হয় যে এটাও একটা এক্সাম্পল কিন্তু দেখেন একজন শিক্ষক যদি এরকম নৈতিক স্ফলনের মধ্যে পড়ে যায় তার মানে কি তার টিচিংটা তার শিক্ষাটা লার্নিংটা তারেক্ট ছিল না আমি ফার্স্ট এইভাবেই ইন্ডিকেট করব মানুষ ভুল করবেই কিন্তু যখন আপনি ধরেন আপনি যখন পাবলিকলি কাজ করবেন তখন কিন্তু আপনি আর আপনার পার্সোনাল না এটা পাবলিক সেটা আপনাকে মাথায় রাখতে হবে আচ্ছা গেল তো যেটা বলতে চাই যে দেখেন এখনও আমাদের স্কুলগুলোতে আমাদের যদি স্টার্টিং থেকে আসি আমাদের দেশে এত কাজ হচ্ছে এত মন্ত্রী মিনিস্টার এত কাজ করে আমি যদি আমাদের সংস্কৃতি দিকটাই তাকাই আমাদেরকে এখনও স্কুলে যে সমস্ত বাচ্চারা কালচারালি একটু ট্যালেন্ট কালচারালি একটু ডেভেলপ তাদেরকে কি এখনও কি রিকগনিশান দেওয়া হয় হয় না স্কুলে আপনি ঢাকার তো ইংলিশ মিডিয়াম তো ভালো এটা ধরেন হায়ার স্ট্যান্ডার্ড আপনার এডুকেশন আপনি পাচ্ছেন আপনি যদি মফসলে যান আপনি যদি গ্রামে যান সেখানে সব মানুষ তো আসলে আমাদের সমস্ত ডেভেলপিং কান্ট্রি পয়সার অভাব আছে কিন্তু তা এখন মনে করেন যে সেখানে কিন্তু কোনো বাচ্চাকে তার এই এক্সট্রা কারিকুলামের জন্য কিন্তু রকম প্যাটারনাইজেশান করা হয় না আপনি যদি এই ব্যাপারগুলো রিকগনিশনের যে ব্যাপারটা প্রত্যেকটা লেভেলে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এখন উনি চাকরি করছেন উনি যদি প্রমোশান না পায় উনি একটা সময় হতাশায় ভুগবে উনি একটা অন্যায় করা চিন্তা করবে ঘুষ দেওয়ার চিন্তা করবে দেখি ওনাকে ম্যানেজ করা যায় কি না এভরি লেভেলে কিন্তু তাই একটা জয়েন্ট সেক্রেটারি একটা ডেপুটি সেক্রেটারি প্রত্যেকটা লেভেলে আমি দেখেছি যে ইভেন আমাদের শিল্প জগত আমি দেখেছি সবাই যখন লিগেলি কিছু পায় না তখন ইলিগেলি পাওয়ার চেষ্টা করে তো এখন লিগেলি আপনি একটা বাচ্চাকে যদি আপনি কালচারালি ডেভেলপ করার জন্য তাকে যদি কিছু প্রণোদনা দেন কিছু উৎসাহ দেন হ্যাঁ তারা কিন্তু টাকা পয়সার প্রতি তারা উৎসাহটা এই যে আমি যেমন আমাকে পার্সোনালি বলি ক্লাস সিক্স থেকে যখন গান করা শুরু করলাম তখন দেখলাম যে সিনিয়র সিনিয়র শিল্পীদের তুলনায় আপনার আমার মন বেশি আসতেছে তখন কি সেটা আমাকে বাচ্চা অবস্থায় নক করেছে পরের দিন এলাকায় ফেললি এই যে কথাগুলো আমাকে ওয়ান স্টেপ কিন্তু অ্যাডভান্স করেছে যে আজকে এই চারটা লোক ভালো বললো কালকে দেখিছে দশটা লোক ভালো বলছে পরশু দিন বিশটা এরকম করে কিন্তু আমি ষোলো কোটি লোকের জন্য কাজ করার জন্য ইন্সপায়ার্ড হলাম তো এখন এই যদি পেট্রোনাইজেশনটা যদি স্কুল লেভেল থেকে না দেখা হয় সেখানে যদি মনে বলে বলা হয় যে তুমি কালচারাল চর্চা করলে তুমি তোমার এই সমস্যা হবে এখানে যেতে পারবা না এখানে যাবা তোমার জায়গা হবে এখানে এরকমভাবে যদি আপনি উল্টা আরও মানে মনে করেন যে ডিপ্যাট্রনাইজ করেন তাহলে তো কালচার আগানোর কোনো স্কোপ নাই সেক্ষেত্রে আপা আমরা দেখছিলাম যে আগে মুরব্বীরা খুব বই পড়ার প্রতি বলতো যে বই পড়ো নিজেদেরকে বন্ধু হিসেবে বইকে পাশে রাখো এখন দেখা যায় যে ওই কথাগুলো বলার মতো মানুষও খুঁজে পাওয়া যায় না কারণ একক পরিবারের সংখ্যা কিন্তু মানে বেড়ে গেছে আপনি দেখেন এই যে আপনি যেটা খুব সুন্দর কথা বলেছেন কিন্তু সুকুমার ভিত্তি চর্চা কিন্তু যারা বইটি পড়ে হ্যাঁ কিন্তু দেখেন কোন স্কুলে কি কোনো কবিতা লেখার উপর কম্পিটিশন হয় হয় না কিন্তু মানে এই লেখালেখি পড়াপড়ি এগুলো উপর কিন্তু কোনো কম্পিটিশন নাই কিন্তু টিল টুডে যদি বয়উড থেকে আপনি দেখেন তো এটা কি করে এটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে আমি বলবো একটু আপার কাছ থেকে আপা যেটি আসলে বলছিলেন আপনি কি একমত যে আসলে যারা আসলে এই ধরনের সিজনশীল কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলে তার ওই সোশ্যাল রিকগনিশন না পাওয়ার কারণে মোটিভেশনটা কাজ করে না এবং পরবর্তী সময়ে তাদের মধ্যে হতাশা কাজ করে যে আমি এই প্রফেশন হিসেবে যদি এটাকে নিয়ে নেই তো এর পরের অবস্থা না আমার কি হবে বা আমি কোথায় যাবো এই বিনোদন ইন্ডাস্ট্রিও যে একটা ইন্ডাস্ট্রি এখান থেকেও যে একটা মানুষ ভালো করে ডেভেলপ করে নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারে সেটি আমরা কেন বুঝাতে পারছি না এটা তো অবশ্যই আমাদের দেশে এই জায়গাটা আমাদের কিছু ঘাটতি রয়েই গেছে কারণ সহজে কিন্তু বাবা মা তুমি ডাক্তার হও লয়ার হও মুখ হোক মুখ হোক এটা চায় হ্যাঁ বা একটা চাকরিতে ঢুকে যাও এটা চায় কিন্তু যখনই সন্তানটা চিন্তা করছে যে আমি আমি ভালো গান পারি তো আমি গানে আমার ক্যারিয়ার করবো বা অন্য একটা কোন দিকে আমি নিজে বা হব এই যে জায়গাগুলা এই জায়গাগুলা কিন্তু গার্ডিয়ান হিসাবে আমাদের পিতা মাতারা এটাকে অভিভাবকরা ইভেন আমাদের শিক্ষকরা সেটাকে সহজে মেনে নিতে পারে না পিতা মাতারাও তো ভয় পায় যে কালচারাল মাইন্ডেড ছেলেমেদের অনেকে আবার ড্রাগ ভয় পায় এটা একটা ব্যাপার আছে অনেকে আছে যে আমরা বলি যে ভিন্ন ধর্মিক চিন্তা করতে সাহস পান না হ্যাঁ গদ যে ব্যাপারটা ওই স্ট্রাকচারের মধ্যে থাকতে স্বস্তি করে কিন্তু একজন যদি তার ভেতরে যে সুপ্ত সম্ভাবনাগুলো আছে সেগুলিকে যদি সে বিকশিত করতে চায় চর্চা সেখানে কিন্তু তাকে অবশ্যই সে গদবাধা যে স্ট্রাকচার তার বাইরে তাকে বের হয়ে কিছু একটা নতুন করে দেখাতে হবে গানের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে পেন্টিংয়ের ক্ষেত্রেও তাই হয়েছে নতুন ঘরানা তৈরি হয়েছে নতুন ধরন তৈরি হয়েছে কেউ না কেউ তো গদবাধা জিনিস থেকে বের হয়ে এসে সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো ইভেন ব্যাংক মাল্টিন্যাশনাল কোম্পানি ওদের তো সিএসআর এর জন্য প্রচুর ফান্ড থাকে তারা কি উদ্বুদ্ধ করার জন্য এ ধরনের শিক্ষার্থীদেরকে কিভাবে আরো বেশি মোটিভেশন দেয়া যায় বা যেহেতু এখনকার তরুণ আমাদের আগামী ভবিষ্যৎ তাদেরকে কিভাবে সুস্থ বিনোদনের পথে নিয়ে আসা যায় সেটার জন্য কি আপনি মনে করেন যে তাদের একটা অবশ্যই এই জায়গাগুলো কিন্তু তারা অনেক কিছু করতে পারেন ওনারা যেটা করছেন অলরেডি দেখা গেছে যারা স্ট্যাবলিশড হয়েছেন সেখানে হয়তো ওরা অনেক স্পন্সার করছেন যারা আজকে স্ট্যাবলিশ তারা সবসময় থাকবে না নতুন প্রজন্ম আসবে তাদের তাদেরকে এগিয়ে আসার জন্য তাদেরকে যদি সাপোর্ট করা যায় কারণ যে কোনো ধরনের অনুপ্রেরণা তো লাগবে এই ইন্সপিরেশন যদি না থাকে সে অগ্রসর হবে কি করে অনেকে হতাশ হয়ে ছেড়ে দেয় ওইটা চর্চা করাটা ছেড়ে দেয় অথচ তার মধ্যে বিশাল একটা সম্ভাবনা ছিল কারণ সফলতার জন্য ধৈর্য অনেক দরকার অনেকে সব সময় সবাই হতাশ হয়ে বিপদগামী হবে আমি সেটা বলছি না কিন্তু আমরা অনেক ভালো শিল্পী পেতে পারতাম হ্যাঁ সেটা পেলাম না আজকে এসডি রুবেল যে ভালো একজন আমরা একজন গুণধর একজন সঙ্গীত শিল্পী পেয়েছেন উনি কেমিস্ট্রিতে পড়াশোনা করছেন আমি জানি ওটাও ভালো করছেন কারণ উনি এমফিল করছেন কিন্তু আমার মনে হয় না যে আপনি শুধু কেমিস্ট্রির লাইনে কাজ করলে এই যে যশ ওনার এসেছেন খেলটা বা সবচেয়ে বড় কথা নিজের যে একটা আয়ততীয় সন্তুষ্টির ব্যাপার আছে সেই জায়গাটায় পৌঁছাতেন কিনা সেই সফলতার বিড়ম্বনা নিয়ে আপনার কাছে আমি শুনবো কথা আমি একটু বিরতিতে যাই তারপরে আমি আপনার কাছে আছি দর্শক আমরা চলে যাচ্ছি বিরতিতে বিরতির পরে ফিরছি আমাদের আজকের আলোচনায় দর্শক বিরতির পর আবারও ফিরছি আমাদের আজকের আলোচনায় এস ডি রুবেল শুনছিলাম আপনার কথা সফলতার পিছনেও আসলে অনেক বাধা থাকে যেটি আপা বলছিলেন যে ধৈর্য অনেক বড় একটি বিষয় কিন্তু এখনকার জেনারেশন কেন যেন ধৈর্যটা তাদের মধ্যে অত বেশি কাজ করে না সেটি কেন এই যে আপনি একটু আগে আপা বলছিল আপনি বলছিলেন যে সিএসআর হ্যাঁ সিএসআর ফান্ডটার তো আপনি আপনি জানেন যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এরা আমি দেখেছি এই যে সিএসআর এত হাজার হাজার কোটি টাকা ফান্ড থাকে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি প্র্যাকটিক্যালি দেখেছি এই টাকাগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা অনেক ক্ষেত্রেই তারা মনে করেন যে সোশ্যাল রেসপন্সিবিলিটিসটা বাদ দিয়ে তাদের নিজের একটু প্রচার নিচের একটু প্রপাগানটা করার জন্য মানে আলটিমেটলি সি এস ফান্ডটাকে ইউজ করছে কিন্তু এই ফান্ডটা কোথায় ইউজ করার কথা ছিল আমি যেটা বলতে চেয়েছিলাম যে যদি সমাজকে চেঞ্জ করার কাজে কিংবা একটা একটা স্কুলের বাচ্চাদেরকে আলোকিত করার কাজে যদি এরা প্রপারলি ইউজ করত বাংলাদেশে কিন্তু আসলে প্রচুর টাকা পয়সা কিন্তু মিস ইউজ হয় হ্যাঁ প্রপারলি ইউজ হয় না কিন্তু এটাকে যদি প্রপারলি ইউজ করা যেত আমার কাছে মনে হয় যে খুব সুন্দর একটা সোসাইটি দশ বছর পরেই সেটা রেজাল্ট পাওয়া যেত এখন দেখেন এই যে আজকাল যেটা হচ্ছে মানে আপনি যেটা বলতে চাই যে সফলতার কাহিনী সফলতাটা আমার কাছে মানে টু সাম এক্সটেন্ড এখানে মনে হয় যে এটা আপনি ব্লেসড হলে সম্ভবত এটা হয় এখানে কিন্তু আপনি খুব ভালো গান করছেন কিংবা কবিতা লিখছেন কিংবা উপন্যাস লিখছেন এখনও যেটা হচ্ছে নাইনটি ফাইভ ক্ষেত্রে সেটা একটা শৌখিন কাজ হিসেবে হচ্ছে হ্যাঁ আপনার ভালো লাগছে আপনার হয়তো একটু চলার পয়সা আছে কিংবা আপনার বাবা মা আপনাকে কিছু প্রমোট করতে পারছে আপনি করছেন কিন্তু যে ছেলেটা পয়সা নাই সে কিন্তু চর্চাটা করতে পারে কিন্তু শুরুটা কিন্তু মাদকের ওখান থেকেই হয় হতাশা হতাশা যখন তার প্রফেশনে এসে ভর করে তখন কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এরপরে সে কিন্তু আস্তে আস্তে মাদকের দিকে যেটা কোন জায়গায় হয় আপনার মধ্যে যোগ্যতা আছে আপনার মধ্যে একটা ট্যালেন্ট আছে কিন্তু এটাকে আপনি এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছেন না তখন সে কি করবে তখন তো সে আন্ডান হয়ে যায় তখন তার বহুমাত্রিক পদচারণা শুরু হয় তা আমি যেটা বলতে চাই যে সফলতার ব্যাপারটা আমাদের দেশে আমার কাছে মনে হয় Uh, blessings টু almighty to to some extra amage mona because এই ক্ষেত্রে কি আসলে সমাজ যারা সফল না তাদেরকে কি কিছু গল্প তুলে আনতে পারে যে সেই সব মানুষের গল্প যারা আসলে সত্যিকার অর্থী মেধাবী কিন্তু তাদেরকে আসলে ওভাবে রিকগনিশন সমাজ দিতে পারেনি বা তারাও সেভাবে নিজেদেরকে তৈরি করতে পারেনি তার পিছনের কিছু গল্প নিয়ে যদি আমরা কথা বলি সেটা কি সম্ভব না পিছনের গল্প কি দেখেন একটা মানুষের আমাদের যারা সফল লোক যারা তাদের যেমন এপিজে আবুল কালাম হ্যাঁ উনি ভারতের রাষ্ট্রপতি ছিল ম্যান হিসেবে যিনি বিখ্যাত তো ওনার একটা মোটিভেশনাল স্পিচ আমি পড়লাম উনি একটা মাজির ছেলেই ছিল কিন্তু হ্যাঁ কিন্তু উনি বিমান বাহিনীতে ঢুকতে যেয়ে উনি আটজন নিবে উনি নবম হয়েছে উনি ঢুকতে পারেনি পরে উনি এই পরমাণু চর্চা কেন্দ্রে উনি ঢুকলো ওখান থেকে উনি তো আপনার ভারতের প্লেইনও আবিষ্কার করলো মিসাইল আবিষ্কার করলো পরবর্তীতে ভারতকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে সে আপনার অ্যাস্টাবলিশ করলো পরবর্তীতে সে রিকগনিশন কী পেলো রাষ্ট্রপতি তো উনি লিখেছে তা আমি একটা বাইদা হয়ে কালকে একজনের সাথে কথা বলতেছিলাম উনি লিখেছে তুমি তোমার কাজের জায়গাটাকে সেলুট করো তাহলে সমাজ তোমাকে সেলুট করবে কাউকে তোমার সেলুট করতে হবে না তো এখন একজন ভদ্রলোককে আমি জিজ্ঞেস করলাম কালকে হুম একজন উনি একজন চাকরিজীবী উনি একজন ডেপুটি ডিরেক্টর হিসেবে উনি রিটায়ারমেন্টে গেছে আমি ওনাকে এই কথাটা রেফারেন্সে ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে এটা কি মনে হয় বলে অবশ্যই ঠিক তা আমি আমি উনি আবার খুব সিনসিয়ার ধরনের লোক উনি বলছে যে উনি ওনার জায়গায় সাকসেসফুল তো ভালো তো আমি মনে আমি বললাম যে আপনি তো একজন সরকারি চাকরিজীবী ছিলেন তা আপনি কি আপনার জায়গাটাকে সেলুট করেছেন কিংবা আপনি সর্বোচ্চ জায়গায় পোষতে পেরেছেন উনি বললো যে আমি আসলে প্রাণপণ চেষ্টা করেছি কোয়ালিটির কাছে কিন্তু আমি আমার যেখানে আমার যাওয়ার ইচ্ছা ছিল সেখানে আমি পুষতে পারিনি তো এটা তো একটা বার এটা তো মনে করেন এখন আপনার যে কাজের ধারাটা সফল লোকদের কথা বলছি আপনি যেই লাইনে কাজ করছেন সেই লাইনে আপনার করট্টুক যাওয়ার মানে জায়গা থাকতে পারে সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে কিন্তু হ্যাঁ আমি মনে করেন রিক্সা চালাই এখন আমি সর্বোচ্চ পরিশ্রম করলে আমি করট্টুক যেতে পারবো আমার তো পড়াশোনা নাই তাহলে আমি করট্টুক যেতে পারবো তাহলে সেই ক্ষেত্রে সাফল্য কথাটা কিন্তু আসলে খুব সহজ অর্থে বলা আমার কাছে মনে হয় খুব ডিফিকাল্ট কাজের সাথে প্রাপ্তির হিসাবটা মানে এক্সপেকটেশনটা লো রাখতে হবে কিন্তু না আমি বলছি আমার কাছে মনে হয় যে মানে জগৎ বিখ্যাত যারা লোক যারা যারা সাকসেসফুল হয়েছে তাদের ট্র্যাকটা কিন্তু পজিটিভ ওয়েতেই ছিল ওই ট্র্যাকই ছিল আপনি যদি খেয়াল করে দেখেন যারাই যে লাইনে দাঁড়িয়েছে প্রত্যেকটা লোকের ওই লাইনটাই ওনাকে নিয়ে গেছে অনেক দূরে এখন দেখা গেলো যে আমি এমন একটা লাইনে বেড়ে উঠলাম আমার জন্য ওই ডোরটাই আর ওপেন হলো না আমি হয়তো আমার জায়গাটা থেকে আমি পনেরো হাজার টাকা আমি আশা করেছিলাম তিরিশ হাজার টাকা আমি পাচ্ছি দ্যাট ইজ মাই আলটিমেট ডেস্টিনেশন কিন্তু আপনি জগৎ বিখ্যাত হওয়াটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে হয় যে একটা ব্লেসিংস লাগে তরুণ প্রজন্ম তো তাদেরকে আইডল মানে যাদের আসলে প্রফেশন থেকে সফলতার দিকগুলো অনেক বেশি এবং পরবর্তীতে তারা দেখে যে আর্নিং কোথায় ভালো হচ্ছে কিভাবে আসলে সোসাইটিতে ভালোভাবে টিকে থাকা যায় যখন আসলে এই বিনোদন ইন্ডাস্ট্রির সাথে তাদের নিজেদেরকে মিলায় এবং দেখে যে পরবর্তী স্টেপগুলো খুব কষ্টের একজন শিল্পীর একটা জীবনে খুব গ্লামার থাকে তারপর কিন্তু দেখা যায় যে অনুদানের জন্য তাকে প্রাইম মিনিস্টার পর্যন্ত যেতে হয় তার চিকিৎসার জন্য সেই সময় কিন্তু আসলে তরুণ প্রজন্ম সেই জায়গা থেকে খানিকটা পিছিয়ে আসে শখ থাকলেও দেখা যায় যে একটা ছোট জবে চলে গেল বা তার হয়তো অনেক বড়ো চিত্রশিল্পী হওয়ার কথা ছিল সে হয়তো একটা কম টাকার চাকরিতে ঢুকে পড়লো এই যে তার শখ থেকে নিজেকে নামিয়ে নিয়ে আসা ফ্রাস্ট্রেশন একটা সময় গিয়ে নিজেকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে আসে এবং ড্রাগটা তো এখন দেখছি যে অনেক ফ্যামিলিতেই ঢুকে গেছে নাচাইতেই ঢুকে গেছে এটার জন্য আমাদের যে বেড়ে ওঠার যে গল্পটা ইনস্টিটিউশনাল যে চর্চাটা এটা আমাদের একটা বিরাট বিকজ কখনোই আমাদেরকে মনে করেন নিজের ওই যে আমি অনেক অধ্যাপক আবু সাহিদদের একটা কথা আমি পত্রিকা দেখলাম খুব ভালো লেগেছে যে উনি বলেছেন তোমার আত্মার আকতি রক্তের রক্তের মানে ধমনি এরকম করে বলছে যে কোন পথের অভিসারী কোনটা পছন্দ করে সেটাকে আগে ফার্স্ট প্রায়োরিটি দাও আমরা কি টিল টুডে আমাদের বাচ্চাদেরকে কখনো কি আমরা ধাবিত করার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি সে কি পছন্দ করে সে কি তার এমফাসাইজ কি তার পছন্দ সেটা কখনোই কিন্তু আবু যেটা বললাম আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার ওই এই সেই মানে আপনার বাবা-মারা করে নাই তারপরে তো আপনারা পথ এগিয়ে গেছে এজন্যই বললাম

আমি যেখানে রিচ করেছি যেখানে আমি পৌঁছেছি সেখানে পৌঁছে আমি হ্যাপি কিনা এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার আমরা কিন্তু দেখেছি আমাদের দেশেই অনেকেই আছেন অনেক সর্বোচ্চ একটা কোম্পানির সিইও হয়ে সত্ত্বেও চাকরি ছেড়ে তার পছন্দের একটা প্রফেশন সে বেছে নিয়েছে উনি স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়েছেন এরকম উদাহরণ কিন্তু অনেক আছে না আমাদের তাহলে সেটা হচ্ছে যে তার স্যাটিসফ্যাকশানের জায়গাটা ইটস মোর ইম্পর্ট্যান্ট তার হ্যাপিনেসটা কোথায় এটা একটা বড় ব্যাপার আর যেটা বলা হচ্ছে যে হতাশ হলেই আমরা কিন্তু কখনও মাদকের আশ্রয় নেব না কেন নেব না কারণ এটার থেকে এটা হচ্ছে একটা আনহেলদি একটা উপায় যেটা আমার প্রবলেমটাকে তো সলভ করেই না বরং আমার সমস্যাটাকে আরও জটিল করে তোলে মাদক গ্রহণ ছাড়াও আমি আমার পেন আমার হতাশা আমার রাগ কষ্টটাকে আমি কিন্তু আরও নানা উপায়ে সেটাকে আমি মোকাবেলা করতে পারি এই হেলদি ওয়েতে মোকাবেলা করাটাই কিন্তু শেখাটাই মানুষ হিসাবে এখানেই আমার পরিচয় এখানেই আমার সেই শক্তিটা যে আমি কিভাবে সেটাকে মোকাবেলা করব। আমি যখন এককভাবে মোকাবেলা করতে পারবো না আমি বন্ধুর সাহায্য নেব আমি যখন বন্ধুর সাহায্যে আমি সেটাকে কোপ করতে পারছি না আমরা তখন প্রফেশনালদের সাহায্য নেব তবু আমি মাদকের আশ্রয় নেব না যেহেতু আমার পাশে একজন সুযোগ আছে বলার যে একজন শিল্পী আছেন এটা কিন্তু অনেক বেশি দেখা যায় যে শিল্পীদের মধ্যে হ্যাঁ এদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই মাদক নেয় এবং যেটা অন্যদেরকে আবার ইন্সপায়ার করে রেফারেন্স হিসেবে হ্যাঁ কারণ অনেকে মনে ভাবে যে আমি যদি স্মোক না পড়ি আমি যদি মাদক না নেই তাহলে আমার ব্রেন ওইভাবে খেলে না আমার সৃষ্টিশীল কাজ হয় না এটা কিন্তু কমপ্লিটলি একটা ভুল ধারণা আমরা কিন্তু অনেক রকম মিসকনসেপশন নিয়ে বেড়ে উঠে এটাও কিন্তু একটা ভুল ধারণা যদি তার ভেতরে কোনো কিছু থেকে থাকে সেটার পরিস্ফুটনের জন্য মাদকের আশ্রয় নিতে হয় না দেয়ার আর লটস অফ অল্টারনেটিভস অনেক বিকল্প পন্থা আছে সুস্থ পন্থা আছে যেখানে নিজেকে ধ্বংস করে এইগুলি না করলেও হয় একটা সময় ছিল যে আমাদের কিছু শিল্পীরা মাদকের মধ্যে চলে গেছেন এবং তারা ধ্বংস হয়ে গেছেন তারা কিন্তু অনেক সৃষ্টিশীল কাজ হতে । শিল্পীদের বেশি বেশি দেখা যায় বা তাদেরকে মানুষ করে কারণ মডেল হিসাবে গ্রহণ করে ফেলতে পারে এর জন্য আমার মনে হয় যারা আমরা শিল্পী হিসাবে আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের কিন্তু সমাজের প্রতি একটা অনেক বড় দায়বদ্ধতা রয়েছে সেই দিকটা বিবেচনা করেই কিন্তু কাজটা করা দরকার সেই দিকটা বিবেচনা করে আসলে এস জি রুবেল আপনি কী কী কাজ করছেন এখনকার এই মাদক নির্মূলের জন্য আমি শুনেছি যে আপনি অনেক সমাজের সাথে বিভিন্ন স্তরে কাজ করছেন যাতে মাদক নির্মূল করা সম্ভব হয় এর দর্শকদের যদি বলতেন না সেটা হচ্ছে যে দেখেন আমি নিজে কিন্তু সিগারেটও খাই না তো এখন এরকম আমার প্রচুর পরিচিত শিল্পী আছে যারা খুব ওয়েল এস্টাবলিশ তারা সিগারেটও খায় না হ্যাঁ তো এখন মনে করেন যে আবার কেউ কেউ এটা সারা ওয়ার্ল্ডে আপনার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আপনার মানে আপনার এটা তো বুঝতে পারবো যে হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না আপনার তো এখন যেটা হচ্ছে যে এটা আমি বলতে চাইবো যে আপনার এই ধরেন এই ব্যাপারটার মধ্যে অনেক কিছু ইনক্লুশন আছে অ্যাকচুয়ালি হ্যাঁ কারা মাদক সেবন করছে এটা সব আলোচনায় আসছে তো এটা কোনো বড় কথা না আমার কথা হচ্ছে যে দেখেন আমি একটা জিনিস বিশ্বাস করি যে দেখেন আমি কিন্তু আমার সারাউন্ডিংস কিন্তু সবাই ধরেন অনেকেই ধরেন সিগারেট খায় কিংবা অনেকে দেখেছি অনেক কবি টবি উনি যেটা বলেছে যে ওরা লিখতে গেলে একটা সমস্যা হয় দেখেছি যে এরকম এগুলোর প্রতি কিছুটা ফ্যাসিনে আছে কিন্তু আমার কিন্তু আমাকে কিন্তু অ্যাট্রাক্ট করে না আমি কিন্তু গানও লিখি আমি কিন্তু উপন্যাসও টুকটাক লিখি আবার শুরু করি কম্পোজিশনও করি গানও গান তো গাই আবার চলচ্চিত্র করলাম আপনি জানেন এখন একটা চলচ্চিত্র পরিচালনা করছি তো আমাকে কিন্তু এগুলি কখনো অ্যাট্রাক্ট করেনি এখন এটার জন্য আমি প্রথমতি বলতে চাই যে আমাদের আসলে একদম বয়ড লেভেলে আমাদের নার্সিংটা আমার কাছে মনে হয় আমাদের প্যারেন্টসদেরকে ফার্স্ট আলোকিত করা উচিত হ্যাঁ দেখেন আপনি মুখে বলছেন আপনি মুখে বলছেন যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা কিন্তু আপনি প্রত্যেক দিনই অনৈতিক কাজ করে আল্লাহর কাছে মাপ চাচ্ছেন হ্যাঁ নামাজ পড়ছেন পূজা করছেন প্যাগোডায় যাচ্ছেন টেম্পলে যাচ্ছেন কিন্তু আবার অনৈতিক কাজও করছেন তো এটা তো একটা হিপোক্রেসি বলা চলে আমি কাজ করছি একটা বলছি আরেকটা একটা এটা যদি আমার পরবর্তী প্রজন্ম যদি যে কোনো আপনি বলতে চাচ্ছেন যে যে কোনো নৈতিক বা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার জায়গাটা খুব বেশি জরুরি এবং যে যে এবং আমাদের বেড়ে ওঠাটার মধ্যে আমি মনে করি যে আমাদের প্যারেন্টসদের ফার্স্ট আপনার মানে মোরাল স্ট্রং হতে হবে যে আমি যা করছি আলটিমেটলি আপনি যা করবেন আপনার পরবর্তী প্রজন্ম কিছুটা হলো আপনার আমাদের তো অনেক আইন থাকে অনেক নীতিমালা থাকে কিন্তু সেগুলোর আসলে সুস্থ প্রয়োগ হয় না আপনি কি মনে করেন যে সরকারের এই মুহূর্তে সুস্থ বিনোদন আরও বেশি শিশুদের মধ্যে তৈরি করার জন্য একটি নীতিমালা করা উচিত এবং সেখানে এ ধরনের কর্পোরেট হাউসগুলো যাতে বেশি বেশি করে এগিয়ে আসে এবং তাদেরকে আপনি বলছিলেন রিকগনিশনের কথা মোটিভেশনের কথা তরুণদের যেহেতু আগামীর ভবিষ্যৎ তাদেরকে নিয়ে আরও বেশি বেশি কাজ করা এরকম কি নীতিমালার মধ্যে চলে আসা উচিত এটা তো ধরেন একটা রাষ্ট্র আপনার চিন স্পেকুলেটিভ ওয়েতে আপনাকে চিন্তা না করলে তো রাষ্ট্র পঞ্চাশ বছর পরে আপনার আলটিমেট ডেস্টিনেশনে তো পৌঁছবে না অ্যাকচুয়ালি সেটার জন্য যে মোরাল যে কাজগুলো সে কাজগুলোর মধ্যে তো এটা অবশ্যই একটা অধ্যায় যেটাকে আপনার সুন্দর সুচিন্তিত একটা নীতিমালার মধ্যে উচিত কিন্তু আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে আছেন অনেক গবেষণার সাথেও আপনার ইউনিভার্সিটির অনেকেই জড়িত আছেন কিন্তু এই যে চাইল্ড মাইন্ড নিয়ে যে তারা কি ধরনের মনন বা মানসিকতায় বেড়ে উঠছে যেহেতু আমাদের 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 মাঠ নেই সুস্থ বিনোদনের অভাব এই কারণে এই চাইল্ড সাইকোলজি নিয়ে আরো কি বেশি গবেষণা দরকার না এবং সরকার কি এই জায়গায় আরো রাষ্ট্রের তহবিল থেকে তাদেরকে অর্থ ব্যয় করা উচিত অবশ্যই আমি মনে করি আমরা যারা এই ফিল্ডে রয়েছে আমরা এটার উপর অনেক গবেষণা করছি এবং আরও অনেকেই যারা শিশুদের নিয়ে কাজ করছে এরকম অনেকেই আছে যারা গবেষণা করছে সেই গবেষণাগুলোর থেকে এখন যেটা দেখছি যে আমার রিসার্চ ফাইন্ডিংসে কিন্তু চলে এসেছে যেরকম ছোট বাচ্চাদের মধ্যে অনেক এংজাইটি আছে যে এংজাইটি এংজাইটি ডিসঅর্ডারের অসুস্থতার পর্যায়ে চলে গেছে তো যখন এই কথাগুলো বলা হয় প্যারেন্টসরা বা টিচাররা না প্রথমে বুঝতে পারে না যে এটা কীভাবে সম্ভব একটা বাচ্চার মধ্যে কি করে ডিপ্রেশন বা এনজাইটি হতে পারে কিন্তু হচ্ছে কারণ ওর ক্ষমতাও ছোট ছোট ও যে কোনো জিনিস অত সহজে ট্যাকল করতে পারছে না ওর উপর অনেক হয়তো চাপ তৈরি করা হচ্ছে তো সেই জায়গাটায় আসলে সেই যে যেটা বললো যে নাটারিং একটা শিশুকে আমি কিভাবে লালন পালন করব। হ্যাঁ তাকে ব্যর্থতার সাথে সে কিভাবে মোকাবেলা করবে এই কিন্তু জায়গাগুলো জায়গা হেলদি যে চর্চা গুলা বলা হচ্ছে যে খেলাধুলা করো স্কুলে যাচ্ছে এখন ওরা কি করছে ওরা ট্যাব বা ল্যাপটপ বা কম্পিউটারে তারা সমস্ত একটা এবং এটার এটার একটা বিরাট আনহেলদি একটা ইম্প্যাক্ট কিন্তু ওদের মধ্যে পড়ছে তাদের ঘুমে ডিস্টার্ব হচ্ছে তারা ইরিটেটেড হচ্ছে তাদের ডিপ্রেশনে চলে যাচ্ছে এই একটা বিশাল জেনারেশন কিন্তু এটার মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি এবং এটার থেকে পরিত্রাণের উপায় তো আমাদের অবশ্যই খুঁজতে হবে আমরা যতই প্রকৃতির মাঝে যাব যত প্রকৃতির সাথে আমরা মেলামেশা করব সরাসরি মানুষের সাথে মেলামেশা করব সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে না ততই আমাদের মনের সুস্থতা থাকবে আমরা যে কোনো ধরনের মাদক থেকে নিজেকে বিরত রাখতে পারবো আর গান নাচ বা যে কোনো ধরনের যে চর্চাগুলো আমাদের মধ্যে যেটা আমাদের সুকুমার বৃত্তিকে আমরা লালন করবো সেটাকে আমরা বাড়িয়ে তুলতে পারবো এটার একটা সুদূর প্রসারই কিন্তু ইমপ্যাক্ট আমাদের রয়েছে আজকে আমি এটার জন্য যদি অল্প পরিমাণ সরকার থেকে হোক বা প্রতিষ্ঠান থেকে হোক আমি অল্প পরিমাণ টাকা খরচ করি আমার রিটার্নটা কিন্তু অনেক বেশি আসবে কারণ এই মানুষগুলা একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবে তখন তাদের অসুস্থতাও শারীরিক মানসিক সব ধরনের অসুস্থতা সাংসারিক জটিলতা এই জায়গাগুলো কম হবে আপনি দেখবেন আমাদের নানা নানারকম আমরা থেরাপি ব্যবহার করি আমরা যে সাইকোথেরাপিগুলো রকম। রয়েছে বিভর অ্যাপ্রোচে এখানে কিন্তু ডান্স থেরাপি মিউজিক থেরাপি আর্ট থেরাপি এগুলাও কিন্তু আমরা ব্যবহার করি আমরা যদি রাষ্ট্রীয় কাঠামোর সাথে আমরা দেখি যে আমাদের দেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি সেখানে তো আসলে আমরা অর্থের সাথে অনেক কিছুর মিল খোঁজার চেষ্টা করি এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে চিন্তা করি যে এখান থেকে আমার ইনকামটা কি হবে তো এই বিনোদনকে যদি আমরা কনভার্ট করে দেই যে যারা আসলে খুব ভালো শিল্পী তাদের ছবিগুলো আমরা ইন্টারন্যাশনালি পাঠানোর ব্যবস্থা করব তারা এখান থেকে একটা বড় ইনকামের সোর্স হবে এই শিল্পীগুলোর গানগুলো নিয়ে যদি আমরা সেইভাবে আসলে কিভাবে তাদের অর্থের একটা উপার্জনের জায়গা তৈরি করতে পারি ছোট্ট করে যদি আপনাকে একটু বলি দেখেন এই খুব ভালো বলেছেন যেমন এখন পর্যন্ত আর্টিস্টরা তাদের এই সৃষ্টিশীল কাজের রয়্যালিটিটা ঠিকমতো বাংলাদেশে পাচ্ছে না হ্যাঁ তো একটা আর্টিস্ট তো এখানেই তো আটকে গেল থেমে গেল জীবন তার আপনি বলে না যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় একটা মানুষ তাকে সারভাইভ করতে হবে না এখন সে তার সৃষ্টকর্মে রয়্যালিটিটা ঠিকমতো পাচ্ছে না তো এই এই দেশটা যে তারপরও যে এত এগিয়ে যাচ্ছে তো আমার কাছে মনে হয় এটাই একটা আশ্চর্য ব্যাপার তা আগে তো ইনস্টিটিউশনালি এই নীতি নির্ধারণী পর্যায়ে তো একটা সুন্দর জায়গায় আমাকে আসতে হবে কিন্তু আমার কাছে মনে হয় সব ক্ষেত্রেই আপনার মানে মানে আপনার যে লেজুর বৃত্তি এত বেশি প্রাধান্য পায় হ্যাঁ যে যার কারণে আমার কাছে মনে হয় যে সত্যিকারে যারা আমরা একাত্তরের পরে আসলে আমাদের যে বেড়ে ওঠা বা আমাদের যে প্রজন্ম সেটি তো আমরা দেখেছি যে খুব স্ট্রাকচার ভাবে আসলে বেড়ে ওঠেনি এবং যারা বের হয়ে আসছে আপনারা যারা সামনের দিকে এগিয়ে আসছেন আপনারাও খুব একটা স্ট্রাকচার এনভায়রনমেন্ট পেয়েছেন তা না কিন্তু এখন যেহেতু আমরা উন্নয়নের দিকে যাচ্ছি আমাদের চাহিদা যেহেতু বাড়ছে জনসংখ্যা বাড়ছে তখন আমরা চাচ্ছি যে আমাদের লাইফস্টাইলের সাথে আমাদের বিনোদন বা আমাদের জীবনযাত্রাও একটা স্ট্রাকচার লাইফে আছে। সত্যি আমি জানতে চাচ্ছি যে অনেক টেলিভিশনের সামনে অভিভাবকরা আছে। তারা সন্তানদের নিয়ে অনেক দুশ্চিন্তা আছে। হয়তো কেউ এসজিবিএল এর জন্য ফ্যান তাকে পছন্দ করে তার একটা কথাই হতো তার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। বলবেন তাদের জন্য কিছু? না আমি তাদের জন্য একটা কথাই আমার विनিতভাবে বলার থাকবে যে আগে আপনি আপনার মনকে জিজ্ঞেস করুন যে আপনি যেটা বলছেন কিমা করছেন সেটা সঠিক কিনা। ঠিক সেটার আলোকে আপনি আপনার বাচ্চাটাকে যদি মানুষ করেন সেও আমার আলোকিত হবে এবং বাংলাদেশের জন্য পৃথিবীর জন্য তার অনেক বেশি অবদান থাকবে তো এটাকে আসলে উপলব্ধি করতে পারাটা এটা শুধু বললাম আর শুনলাম এটার মধ্যে না থেকে আমরা যদি বাস্তবায়নে যাই আমরা যদি ঠিক সেভাবে নিজেকে ফার্স্ট কারেক্ট করি তারপর যদি আমি আমার সমাজকে কারেক্ট করার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে সত্যিকারে একজন দেশপ্রেমিকের কাজ হবে সেক্ষেত্রে তরুণদের জন্য কি মেসেজ থাকবে না তরুণদেরকে তো বলবো তরুণরা কিন্তু আসলে খুব ইনোসেন্ট হ্যাঁ তরুণরা কিন্তু আসলে যে যারা আন্ডার এইটিন তারা তো ভুল করতেই পারে তা আমি সেই জন্যই আমি গোড়ায় বলছি যে আমি আমার সমাজকে পরিবর্তন করার দায়িত্বটা অ্যাডাল্ট হিসাবে আমাকেই নিতে হবে এবং আমি আমার যারা আমার সাবঅর্ডিনেট আছে আমার যারা আমার যারা ডিপেন্ড ডিপেন্ড আমার আমার উপর যারা ডিপেন্ড করে তাদেরকে অ্যাকচুয়ালি তাদেরকে মোরালি সঠিক পথে এগিয়ে নিয়ে দায়িত্বটা ফার্স্ট কিন্তু আমার হ্যাঁ আমি যদি ফেল করি আমি শিওর যে আমার পরবর্তী প্রজন্ম সাকসেসফুল নাও হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমি বলবো যে আপনি আপনার সমাজকে পরিবর্তনের জন্য আগে আপনি আপনাকে কারেক্ট করুন আপনি যা করছেন এবং যা বলছেন সেটা শুদ্ধ কিনা সেটা ঠিক কিনা সেটা আগে আপনি যাচাই করুন আমার মনে হয় সেটা রিফ্লেকশন ডেফিনেটলি আপনার সারাউন্ডিংসের উপর আসবে সেক্ষেত্রে আপা অভিভাবকরা তো সবসময় মনে করে যে সেকেন্ড অভিভাবক হচ্ছে শিক্ষক এবং তাদের কাছে ছেলে মেয়েদেরকে দেয়া হয় যে তারা যাতে সঠিকভাবে কারিগর হিসেবে কাজ করে আপনার দিক থেকে কি বলার আছে এই মুহূর্তে কেন জানি শিক্ষক কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল কারণ আশপাশে অনেক ঘটনা ঘটছে যেখানে শিক্ষকরা অ্যাকচুয়ালি শিক্ষক সুলভ আচরণ করছেন না যেটাতে আমার পয়েন্ট যে খালি পুঁথিগত বা বিষয়ভিত্তিক জ্ঞানটাই কিন্তু ইম্পর্টেন্ট না একটা সত্যিকারের মানুষ হওয়ার জন্য যে মানবিক গুণাবলীগুলা বিকাশ করা প্রয়োজন সেগুলি অনেক বেশি দরকার আমি অভিভাবকদের জন্য যেটা আমি আমার দিক থেকে যেটা বলার আছে সেটা হচ্ছে যে আপনারা দয়া করে আপনার বাচ্চার শৈশবটা কেড়ে নেবেন না শৈশবের কালীন যে অভিজ্ঞতাগুলা আনন্দের যে অভিজ্ঞতাগুলা খেলাধুলা নাচ গান লেখাপড়া এটা হবেই অটোমেটিক্যালি পড়াশোনা হবে কিন্তু বাকিগুলার মাধ্যমে কিন্তু একটা শিশুর মনে একটা নিজের উপর আত্মবিশ্বাসটা তৈরি হয় সেই জায়গাটায় থেকে আপনি তাদেরকে বঞ্চিত করবেন না শুধু লেখা পড়া কিংবা শুধুমাত্র খাওয়ার উপর চাপ না দিয়ে ওদের আনন্দের দিকটার আপনারা খেয়াল রাখবেন জিনিস দিয়ে না আপনার সান্নিধ্য দিয়ে আপনার ভালোবাসা দিয়ে সেই জায়গাটা করবেন অবশ্যই শাসন করবেন আবার আদরও করবেন অভিভাবকদের জন্য আমার তরফ থেকে এটাই চাওয়া আর তরুণদের জন্য যদি বলতে হয় তাহলে আমি এতটুকু বলবো যে অ্যাকচুয়ালি তোমরা কি চাও নিজেকে তোমরা জানো তোমাদের চাওয়াটা কি তোমরা প্রত্যেকটা মানুষই যেন আমরা নিজের চাওয়াটা সম্পর্কে সজাগ হই বুঝতে পারি আমরা কিন্তু বেশিরভাগ সময় জানি না যে আমরা কি চাচ্ছি শুধুমাত্র চাওয়া বলতে কি একটা বড় কর্পোরেট অফিসে চাকরি পাওয়া একটা বড় বেতন পাওয়া এটা না আপনাকে জানাতে চাই আপনি যদি বলেন স্ক্রিনে যে বাচ্চাদের যারা ধরেন বেড়ে ওঠা বাচ্চা তাদের আসলে আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছার জন্য মানে ইনি এ শর্ট ওয়ে কোন ভাবে আগালে আমি একজন মানসিক বিশেষজ্ঞ হিসাবে বলতে চাই সেটা যদি একটু এটা আসলে ভ্যারি করে তো একজন থেকে আরেকজনের ক্ষেত্রে তবে যেটা বললাম যে শৈশবকালে তার খেলাধুলা তার বেড়ে ওঠা বাবা মার ভালোবাসাটা পাওয়া এবং তাদের উপর বিশ্বাসটা রাখা আমরা কিন্তু খুব সহজে খুব নেতিবাচক কথা বলে ফেলি তোমার দ্বারা পড়াশোনা হবে না তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি রিক্সাওয়ালা হবে তুমি কাদের বুয়া হবে এই ধরনের কথা কিন্তু খুব সহজে বলে ফেলে এগুলি কিন্তু একটা বাচ্চার মনোজগতে খুব আঘাত হানে এবং এটা ও ধারণ করে থাকে যেগুলি অনেক বড় হওয়ার পর সে বলে আপনার বাচ্চাকে আপনি বিশ্বাস করবেন তার কথার উপর আস্থা রাখবেন আপনার তার সঙ্গে আপনার একটা সহজ সম্পর্ক যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার বাচ্চা আপনার কাছে কোনো কিছু লুকাবে না সেই কথাগুলো বলবে আশা করছি তরুণদের কাছে এটাই বলা যে জীবনে হতাশা ব্যর্থতা অনেক কিছু আসবে কিন্তু মাদক কিন্তু সমাধান না তুমি নিজের উপর আস্থা রাখবে জীবন থেকে পালিয়ে না বেরিয়ে জীবনকে মোকাবেলা করো সুস্থ থাকো ভালো থাকো এখান থেকে বের হয়ে আসো আমরা এখান থেকে বের হয়ে যাব এবং চেষ্টা করব যে আসলে তরুণদের আলোকিত মানুষ হিসেবে কিভাবে তৈরি করা যায় তার একটা ছোট্ট মেসেজের কারণেও যদি আসলে তারা ভালো থাকতে পারে সেটি আমাদের প্রাপ্তি হবে আজকে অনেকেই হয়তো এক লাইন গান শুনতে চাইবে আজকে এক লাইন গান শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো গান শুনে আপনি না এর আগে একটা জিনিস বলার ছিল যে আসলে আমার কাছে মনে হয় যে অনেক সাকসেসফুল লোকের স্টোরি থেকে যেটা আমি জানলাম আর কি ব্যর্থতাও আসলে জীবনে সাকসেসফুল হওয়ার একটা অন্যতম উপায় মানে অধ্যায় যেখান থেকে মানুষ শিক্ষা নিয়ে সাকসেসফুল হয়েছে সো আসলে ফ্রাস্টেটেড হওয়ার কিছু নাই আর কি আর আপনার অনুষ্ঠানে আমি কী গান করব আপনি বলছেন তো একটু করছি একটা শিশুদের উপর একটা গান অনেক আগে আমি করেছিলাম একটি শিশু সুন্দর আগামীর স্বপ্ন একটি কলি একটি শিশু সুন্দর আগামীর স্বপ্ন করোনা দে অবহেলা করুণা দে বঞ্চনা চলো না নি দেশটা গরি আগামী দিনের জন্য একটি কলি একটি শিশু সুন্দর আগামীর স্বপ্ন